জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ভালোবাসা, লাভ এবং সম্পর্ক, ব্যবসা, শিক্ষা, প্রেম, বিজনেস এবং শিক্ষা। তো আজকে যে বিষয় নিয়ে ফার্স্ট আলোচনা করব সেটা হলো আপনাদের প্রেম নিয়ে আলোচনা করব। এবং দেখুন, মানব জাতি, মানুষের সব থেকে যেটা সেটা হলো প্রেম, ভালোবাসা, যেটা সব থেকে ভাইটাল। সর্ব জায়গায় সর্বক্ষেত্রে প্রেমটা দরকার। এবং আপনাদের চোখ বলুন এবং হাত বলুন, সেই জায়গা থেকে বহু ব্যক্তি আমাকে একই কথা বলে, দাদা আমার তো জন্ম সময় তারিখটা নেই, আমি কি দেখাতে পারবো না? নিশ্চয়ই, একমাত্র জয়দেব শাস্ত্রী যার কাছে জন্ম সময় জন্ম তারিখ কিছুই লাগে না। যেখানে জন্ম সময় জন্ম তারিখের দরকার নেই, আপনি আপনার হস্তরেখার মাধ্যমে আপনি বিচার করাতে পারেন, বা আপনার ফেস রিড করে আপনি বিচার করাতে পারেন, বা তিল তত্ত্বর মাধ্যমে বিচার করাতে পারেন, বা গ্রাফোলজি হাতের লেখার মাধ্যমে, বা টিপসইয়ের মাধ্যমে বিচার, সমস্ত রকমভাবে বিচার হয়। আর জয়দেব শাস্ত্রী ভাইব্রেশন বিচার করে, মূলত যে ভাইব্রেশন বিচার, যেখানে 99% আপনার যে বিচারটা অ্যাকুরেট বিচার হবে, যেখানে কোনো ফাঁক থাকে না। আজকে বলি প্রেম, দীর্ঘদিনের সম্পর্ক, 6 বছর 7 বছরের সম্পর্ক ভেঙে গেল হট করে, লাভ, কত সুন্দর কথাটা, LOVE, লাভ। এবং LOVE, এই লাভের মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে, এক একটা লেটার, এটা এই লেটার একত্রিত হয়ে একটা সংখ্যা বা একটা ওয়ার্ড, সংখ্যা ভুল বললাম, একটা ওয়ার্ড, অনেকগুলি লেটার একত্রিত হয়ে একটা ওয়ার্ড তৈরি হয়, এবং সেই ওয়ার্ড তোমার একটা শব্দ, একটা ধ্বনি, লাভ, ভালোবাসা, প্রেম। এবং এখানে এই প্রেম দ্বারা কিন্তু পৃথিবীর সমস্ত কিছু জয় করা যায়, এবং এই প্রেমের ভাঙন ধরলে সব কিছু ধ্বংস হয়ে যায়। এই প্রেমে ভাঙন ধরলে সব কিছু ধ্বংস হয়ে যায়। ভাঙন ধরে কখন? যখন এটা সেইভাবে সম্পর্কের মধ্যে ট্রাস্ট, বিলিভ থাকে না, একজন বিলিভ করছে কিন্তু অপরজন বিলিভ করে না। এখানে কিন্তু গ্রহগত দিক থেকে যে আমার সাথে আমার সম্পর্ক, আমার সাথে আমার লাভের সম্পর্ক, বা আমার ভালোবাসার সম্পর্ক, বা আমার তো অপোজিট সেক্স যে পার্সনটি রয়েছে তার সাথে সম্পর্ক কি ঠিক থাকবে, কোন গ্রহ এখানে ইন্ডিকেট করছে। লাভের জায়গা থেকে শুক্রকে আমরা ধরে নেব, পজিটিভ না নেগেটিভ, যেভাবে জয়দেব শাস্ত্রী বিচারগুলি করবে সেগুলি তোমার অ্যাস্ট্রোলজিতে সচরাচর এই বিচারগুলি তোমরা দেখতে পারবে না। একটু আলাদা রকম বিচার, যেখানে যে বিচারটা আমি মারা যাওয়ার পরে দেখবে একটা বই থাকবে, সেই বইটা কিন্তু দীর্ঘদিন ধরে ওই বইটা চলবে, এবং ওই বইটাই একটা সময় সারা ভারতবর্ষে ওই বইটা দিয়েই কিন্তু বিচার করানো হবে, শর্টে, খুব কম সময়ের মধ্যে সাধারণ মানুষও কিন্তু বিচারটা করতে পারবে, সেইভাবেই বইটা লেখা আছে। তোমাদের বলি, আজকে শুক্র এবং চন্দ্র, শুক্র, চন্দ্র, মঙ্গল, এই তিনটে গ্রহ কানেক্টিভিটিটা দেখতে হবে, পজিটিভ ভাইব্রেশন দেখতে হবে, নেগেটিভ ভাইব্রেশন দেখতে হবে, শত্রু মিত্র দেখতে হবে, যাদের ছক নেই বাদ দাও তাদের হাত দেখতে হবে, বুড়ো আঙুলটা দেখতে হবে, এই বুড়ো আঙুলটা দেখতে হবে, দেখতে হবে। এবং যেটা সব থেকে যেটা ভাইটাল, এই পোর্শনটা, জাস্ট এই পোর্শনটা দেখতে হবে, এই পোর্শনটা দেখতে হবে,
এইখান থেকে এই হাতের এই বুধ, বুধের নিচে এই পোর্শনটা দেখতে হবে, এই মাউন্ট, বুধের মাউন্টের আরো একটু নিচ থেকে, 4 আঙ্গুল নিচ থেকে বা 2 আঙ্গুল 3 আঙ্গুল নিচ থেকে আপনাকে দেখতে হবে। এই হাতের এখানে কি চিহ্নটা আছে, কি ইন্ডিকেট করছে, কালো না লাল না সবুজ না সাদা না কাটা চিহ্ন না রাইট চিহ্ন, ভালোবাসার সৃষ্টি কিভাবে হলো, তোমার হাত দেখে বলা যাবে তোমার লাভ, তোমার বিয়ে কিভাবে হবে, অ্যারেঞ্জ না লাভ, না হঠাৎ না অনেক দিন পরে, না খুব কম সময়ের মধ্যে, না দূরে না কাছে, সমস্ত কিছু বিচার করা যায়। এবং প্রেম বিয়ের পর ডিভোর্স হবে কি না, ছাড়াছাড়ি হবে কি না, বা লং লাস্টিং হবে কি না, বা অনেক দিন থাকবে কি না, সমস্ত কিছু বিচার করা যায়। আগে থেকে যদি এই বিচারটা করা যায় তাহলে কিন্তু সম্পর্কর যদি কিছু দোষ থাকেও এটাকে খণ্ডন করিও কিন্তু একটা অনেকটা দূর এগিয়ে নেওয়া যায় এবং সাকসেস পাওয়া যায় লাইফে এবং সাফল্য পাওয়া যায়। বিয়ে হবে এটা বাস্তব, কিন্তু বিয়ে টিকিয়ে রাখা এটা কিন্তু তোমার হাতে খানিকটা থাকলেও গ্রহগত দিক থেকে কিন্তু অনেকটাই। আজকে সুসম্পর্ক আছে, কালকে সেই সম্পর্কটা নেই, আজকে ভালো রিলেশনটা আছে, কালকে সেই রিলেশনটা নেই, আজকে ভালো কথা হঠাৎ করে দেখবে ঝগড়া হচ্ছে, হঠাৎ করে কি এই ভালো, কিছুক্ষণ পর 2 ঘন্টা বাদে গিয়ে দেখবে আবার বিশাল অশান্তি। কেন প্রেমিক প্রেমিকার মধ্যে এত অশান্তি থাকবে, কেন স্বামী স্ত্রীর মধ্যে এত অশান্তি থাকবে, কেন অশান্তি হয়, কিন্তু যেখানে নেগেটিভ অশান্তি পজিটিভ অশান্তি একটু খুনসুটি থাকে আবার ঠিক হয়ে যায়, এবং যে অশান্তি তোমাদের দুজনকে কোর্ট পর্যন্ত নিয়ে যায় এবং থানা পর্যন্ত নিয়ে যায় এবং পাড়ার সালিশি পর্যন্ত নিয়ে যায় এবং লোক জড়জড়িয়ে, সেই অশান্তিটা কেন হবে, এখানেই গ্রহগত দিক থেকে। এরকম সিচুয়েশনে তোমরা একটা ছোট্ট টোটকা করতে পারো, যে টোটকাটা এই বিবাহিত লাইফে যে অশান্তিগুলি হচ্ছে সেখানে ছোট্ট একটি টোটকা করতে পারো। শ্বেত বিড়ালার মূল অনন্ত মূল এবং ক্ষীরিকা মূল, শ্বেত বিড়ালার মূল অনন্ত মূল ক্ষীরিকা মূল সাদা চন্দন গোলাপ জল এবং কালো জামের বীজ দানা এবং কাঁঠালি কলা 4টে এবং ফোপরা যুক্ত নারকেল, মানে দেখবে একটা কোনো নারকেল হয়, নারকেলের গজ হয়ে গেছে এবং তার মধ্যে ফোপরা থাকে, ফুল ফোপরার মতো থাকে ওটা, আমি মানে ধরো যেমন আমি ওটা খুব ভালো লাগে আমার খেতে, তো ওটা ওটা তুমি কালেক্ট করবে এবং এই সমস্ত জিনিসগুলি একসাথে একটা লাল শালু কাপড়ের মধ্যে কলা পাতার উপর এই জিনিসগুলি রাখবে, রেখে যার সাথে এই সমস্যাটা, সেই যার সাথে এই সমস্যাটা সেই ব্যক্তির নামটা লিখবে, কোথায় লিখবে, একটা আম পাতা নেবে, আম পাতা, সেই আম পাতায় লিখবে, কি দিয়ে লিখবে, কালো কালি দিয়ে লিখবে, কি লিখবে, তার নামটা লিখবে, তার গোত্রটা লিখবে আর দুটো শব্দ লিখবে, ওং কুরু কুরু বস সহা, জাস্ট এটাই লিখবে, বা লেতে তুমি পারো ওং দেবদত্তা ওর নামটা দেবে, বস কুরু কুরু সহা ওম দেবদত্তা, ওম দেবদত্তা ওর নাম গোত্র বস কুরু কুরু সহা, এটা করতে পারো। যদি এটা এই মন্ত্রটা যদি মনে না থাকে আমার ইউটিউব চ্যানেল একান্ন কালীবাড়ি বা জয়দেব শাস্ত্রী এটা সার্চ করতে পারো, এখানে এই জিনিসগুলি বারংবার দেখে করতে পারো।
এবং আমি একটা জিনিস তৈরি করি, ওই জিনিসটার মধ্যে ওই মন্ত্রটা খোদাই করা থাকে, এবং খোদাই করা থাকে এবং ওর মধ্যে কিছু গুপ্ত জিনিস দিয়ে একটা জিনিস দেওয়া হয়, ওটাও তোমরা ধারণ করতে পারো। এবার তুমি খারাপ, তুমি যখন তখন তাড়িয়ে দিচ্ছ, আবার তুমি তাও যখন তখন নিয়ে আসবে, এইসব হবে না। তুমি খুব ভালোবাসো, কিন্তু তুমি ভালো, কিন্তু তোমার যে অপোজিটে যে আছে সেই ব্যক্তিটা খুব একটা ভালো নয়, বা তোমাকে পছন্দ করছে না, এক সময় পছন্দ ছিল কিন্তু তুমি তাকে ছাড়া বাঁচতে পারছো না, তোমার প্রচণ্ড কষ্ট, তোমার প্রচণ্ড জ্বালা, ওই বশীকরণের চক্করে না পড়ে এই জিনিসগুলি করতে পারো, অনেকটা আকর্ষণ ক্রিয়া বাড়বে। আকর্ষণ ক্রিয়া না করলে বশীকরণ হয় না, এবং বশীকরণ সেখানেই হয় যেখানে সম্পর্ক আছে এবং দীর্ঘদিনের সম্পর্ক বা সম্পর্ক আছে। একটা ফটো নিয়ে আসলে এখন যদি বলো এসে যে তাকে কোনোদিন চেনো না, তাকে বশীকরণ করে দেবে, আকর্ষণ করে, হবে না। কিছু কিছু ক্রিয়া আছে যেটা অবাস্তব হয় না, পৃথিবীতে কোনোদিন কেউ করেনি বা হয় না, সেগুলি হবে না, যেটা হয় সেটা হবেই, আর সেই হওয়াটা জয়দেব শাস্ত্রী 100% চ্যালেঞ্জ সহ কাজ করে দেয়। তোমাদের বলে দিলাম, তোমরা এটা নিজেরা করো, যদি অসুবিধা হয় আমি তো আছি। 1 নম্বর, এবার আসি, আমরা ভালোবাসায় ছিল, এবার কর্মের জায়গাটায় আসি, তারপরে শিক্ষার জায়গাটায় যাব। কর্ম, কর্মক্ষেত্রে তুমি অনেক অর্থ উপার্জন করছো, ভুজুং ভাজুং করে বা খারাপ ভালো করে বা যেভাবেই হোক অর্থ উপার্জন করছো, ঠকিয়ে ঠকিয়ে বা ভালোভাবে যেভাবেই হোক, দালালি করে বা বদমাশি করে, যে করে হোক অর্থ ইনকাম করছো বা ভালোভাবে সৎ পথে বা অসৎ পথে অর্থ ইনকাম করছো, কিন্তু সেই অর্থ থাকছে না, অর্থ চলে যাচ্ছে। এবং অসৎ পথে অর্থ থাকে না অবশ্য, অসৎ পথে অর্থ ইনকাম করলে থাকে না, তবুও ইনকাম করছো, ইনকাম করার পরে সেই অর্থ আজ আসছে, কাল একটা বড় লিস্ট চোতা তৈরি হয়ে গেছে, যেই লিস্ট দিয়ে ওই অর্থগুলি আবার বেরিয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমার কি করণীয়, সেই জায়গায় জয়দেব শাস্ত্রীর কিছু টোটকা রয়েছে, এবং দেখা গেল তোমার কর্মের জায়গাটা প্রচন্ড পরিমাণে ভালো, কিন্তু তুমি ওখানে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছো তোমার হার্ডওয়ার্কটা দেওয়ার, 90% বা 100% তোমার হার্ডওয়ার্কিং দিচ্ছ, মানে ওখানে কাজ করছো তুমি এবং তোমার সম্পূর্ণটা তুমি বিলিয়ে দিচ্ছ সেখানে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই তোমার সম্পূর্ণটা বিলিয়ে দেওয়ার পরেও সেখান থেকে সেই সম্মান, সেই যশ, সেই নাম, তার কাছ থেকে ফেম, ভালোবাসা কিছুই পাচ্ছ না, প্রেম পাচ্ছ না, ভালোবাসা পাচ্ছ না, যশ পাচ্ছ না, কোনো দিক থেকে কোনো কিছু লাভ হচ্ছে না, সেই ক্ষেত্রে কি করণীয় সেটাও আমি বলছি। এমন একটা টোটকা বলবো এইগুলিকে অনেকটাই তোমাকে রিকভারি করে দেবে। এবং আজকে তুমি চঞ্চলতায় ভুগছো, তুমি কি করবে, অর্থ উপার্জন করবে কিন্তু কি করবে, অর্থ উপার্জন করবে কিন্তু কি করবে, তুমি দেখছো দিনের পর দিন, দিনের পর দিন তুমি একটা কাজে যাচ্ছ, সেই কাজে কিছু অর্থ রোজগার করছো, কিন্তু আর একটা কাজে যাচ্ছ, সেই কাজ থেকে কিছু অর্থ রোজগার করছো, এবার আর একটা কাজে যাচ্ছ, সেই কাজ থেকে মানে খানিকটা অর্থ রোজগার করবে, কোনটা করবে তুমি ডিসাইড করতে পারছো না, যেখানেই তুমি হাত দিচ্ছ সোনাটা লোহা হয়ে যাচ্ছে, ভালো লাগছে না কিছু, মন মস্তিষ্ক চঞ্চল হয়ে যাচ্ছে, কি করবে কিছু ভেবে পাচ্ছ না, চারিদিক থেকে তুমি জর্জরিত, দেনায় জর্জরিত হয়ে যাচ্ছ, তুমি একটা ভালো কাজ পাচ্ছ না, কর্ম আসছে কর্মতে পাচ্ছ না, ব্যবসা করছো আয় হচ্ছে না, অর্থ আসছে অর্থ চলে যাচ্ছে, ঠিকঠাক মতো স্টেবল হতে পারছো না, পাশের বাড়ির লোকটা জায়গার পর জায়গা কিনে নিচ্ছে, পাশের বাড়ির লোকটা আজ একটা বাড়ি করলো কালকে একটা বাড়ি করে ফেলছে, পাশের বাড়ির লোকটা অর্থ যে কোথায় রাখবে জায়গা পাচ্ছে না, কিন্তু তোমার অর্থ হচ্ছে না কেন, ওয়াই? পাশের বাড়ির লোকটা আজ একটা গাড়ি কেনে কাল একটা গাড়ি কিনছে,
কিন্তু তুমি হচ্ছে না, একই পেশায় আছো, একই লাইনে আছো, একজন ভালো রোজগার করছে আর একজন ভালো রোজগার করছে না, কষ্ট হচ্ছে দেখে তাকে। সর্ব জায়গা থেকে একটা নেগেটিভিটি ছড়িয়ে যাচ্ছে, একটা নেগেটিভ রে। আগেও বলেছি বিচারটা বাঞ্ছনীয়, 14 জনের কাছে গেছো কিন্তু কিছুই হয়নি, সাফল্য পাওনি, দোষ দিচ্ছ জ্যোতিষীর কাছে, গেলাম কিছু হয়নি, শুধু শুধু টাকাটা লস হলো, এই হলো, এইসব দোষ দিচ্ছ, মানুষকে বাজে কথা বলছো, একজন একজন অ্যাস্ট্রোলজারের কাছে দেখাবে তাকে বারণ করছো, বলছো না আমি গেছিলাম আমার তো ফল হয়নি, সে বলছে আপনি কার কাছে গেছেন, আমি তার কাছে গেছিলাম, আমি তো তার কাছে যাচ্ছি না, আমি তো অন্যের কাছে যাচ্ছি, ঠিক আছে সবই সমান, এরকম মাথার মধ্যে একটা চলে আসছে, মানে চুন খেয়েছো দই দেখলেও ভয় লাগছে, কিন্তু আসলে বিচারটা তো সঠিক করনি, বিচারটা তো সঠিক হয়নি। বিচার যদি তোমার সঠিক হতো, বিচার যদি সঠিক করতে, তাহলে কিন্তু অনেকটা বড় অনেকটা বড় অনেকটা বড় কিছু তুমি পেতে, সাফল্যের চাবিকাঠিটা তোমার কাছে থাকতো, অনেকটা ভালো কিছু পেতে। লাইফে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু করা যায়, অনেক কিছু দেখা যায়, অনেক কিছু বলা যায়, অনেক কিছু সহা যায়। জীবনে সাফল্য পাবে, সাফল্য পেতে হবে, এবং সাফল্য তোমার কাছে আছে এবং সেটা ধরা দেবে, কিন্তু সেই সাফল্যের জন্য সঠিক জায়গায় সঠিক পরামর্শ এবং সঠিক গাইডলাইনটা নিতে হবে, তাহলে সাফল্যটা পাবে। নাহলে সারা জীবন কাজ করে যেতে হবে, কাজ করছো কটা টাকা পাচ্ছ, আবার পরের দিন আবার দেনায় জড়িয়ে যাচ্ছ, এইভাবেই যাবে, সাফল্য আর কিছু আসবে না লাইফে, ওরকম করে একদিন চলে যাবে উপরে, এই মর্ত ছেড়ে উপরে চলে যাবে। উপরে তখন তোমায় প্রশ্ন করবে কি করেছো, হ্যাঁ আমি কাজ করেছি, খেয়েছি, দেনা শোধ করেছি, চলে এসেছি, এই হবে। কিছু যখন লোকের জন্য কিছু করার কথা ভাববে না, তখন অটোমেটিক্যালি দেখবে পজিটিভ ভাইব্রেশন তোমার মধ্যে চলে আসবে, তোমাকেও কিছু করার জন্য আরো কিছু কিছু জায়গা থেকে তুমি ভাইব্রেশনটা পাবে। যাই হোক, তোমাদের বলি, যারা অর্থ সংকটে ভুগছো, যারা কর্মের জায়গা থেকে ভুগছো, যারা ভালো জব পাচ্ছ না, যারা বিভিন্ন জায়গা থেকে ফেলিওর হয়ে যাচ্ছে, তাদের জন্য একটা ছোট্ট টোটকা শুনে রাখো। সরিষার তেল নেবে, একটা কয়েন নেবে, কয়েন 1 টাকার একটা কয়েন, তো সেটা যেন লোহার হয়, যেটা ম্যাগনেট আকর্ষণ করে, লোহার 4টে পেরেক নেবে, লোহার হরিতকি নেবে, বহেরা নেবে, এবং আদা সুট নেবে, কেশর নেবে, সাদা চন্দন নেবে, কালো তিল নেবে, সাদা সর্ষে নেবে, লাল চন্দন নেবে, এবং হরিতকি বিদ্যাদারকের মূল, শ্বেত বিড়ালার মূল, রামবাসকের মূল একসাথে নেবে, নিয়ে একটা নারকেলের মধ্যে সবকিছু ঢুকিয়ে দেবে, নারকেলের মধ্যে একটা নারকেল ঢুকিয়ে দিয়ে ওটাকে আগুনে জ্বালাবে, আগুনে জ্বালানোর পরে ওর মধ্যে থেকে একটা ছাই হবে, সেই ছাইটা লাল চন্দন বা সাদা চন্দন, লাল চন্দন বা সাদা চন্দন একসাথে মিশিয়ে কেশর যুক্ত করে কাঁচা দুধ দিয়ে, গরুর দুধ কাঁচা ফোটানো না, দিয়ে একটু মধু একটু ঘৃত একসাথে দিয়ে একটা স্বস্তিক চিহ্ন আঁকবে, সেই স্বস্তিক চিহ্নটা কোনো গাছে আঁকবে, সেটা কলা গাছ হতে পারে, বট গাছ হতে পারে, আম গাছ হতে পারে, জাম গাছ হতে পারে, কাঁঠাল গাছ হতে পারে, গাছে যে কটা গাছের নাম বললাম সেই কটা গাছেই আঁকবে। এবং আঁকার পরে তোমার মনোবাসনা মনে মনে বলে 7খানা লাল কার দিয়ে পেঁচিয়ে দেবে, 7খানা লাল কার দিয়ে পেঁচিয়ে দেবে, 7খানা প্যাঁচ দেবে লাল কার দিয়ে,
পেঁচিয়ে দিই। এর জন্য আমি একটা জিনিস বানাই, একটা মন্ত্র খোদাই করা থাকে এর মধ্যে, একটা জিনিস বানাই এবং এটা দিয়ে দিই, এটাও অনেকটা উপকার হয়, অনেকটা উপকার পাওয়া যায় অর্থের দিক থেকে এবং ব্যবসার দিক থেকে, ইসের দিক থেকে। যাই হোক, তোমরা এই টোটকাটা করবে এবং এই টোটকাটা চেষ্টা করবে, যারা বুঝতে পারবে তারা আমার ইউটিউব চ্যানেল একান্ন কালীবাড়ি বা জয়দেব শাস্ত্রী সার্চ করে এই টোটকাটা বারংবার দেখে করতে পারো। সাতখানা গাছে সাতবার রাউন্ড দেবে, সাতখানা গাছে সাতবার ওই লাল কার্ড দিয়ে রাউন্ড দিয়ে পেঁচিয়ে দেবে, কন্টিনিউ রোজ 7 দিন ধরে করবে, কন্টিনিউ 7 দিন ধরে করবে, 7 একদিন বাদ গেলে হবে না, 7 দিন ধরে করবে। এবং তোমার নিজের বাড়িতে গাছ থাকলে তো সমস্যা নেই, বা অন্য জায়গায় গিয়ে 7 দিন করবে, একটা করে গাছে করতে পারো, করবে 7 দিনে 7 রকম গাছে করবে। কিন্তু ভালো করে শুনে রাখো, এখানে কিন্তু একটু ভুল হলে কিন্তু সমস্যা, এত বড় একটা জিনিস তোমাদের বলে দিলাম, এই গোপন জিনিস, গোপন তথ্যগুলি কিন্তু সচরাচর কেউ তোমাদের বলবে না, এবং এই তথ্যগুলি একদম পরীক্ষিত টোটকা, এবং এই টোটকা আমাদের বংশের, এবং সেই জায়গা থেকে তোমাদের বলে দিলাম, এগুলি বাজারে কোনো জায়গায় এগুলি পাবে না, এই টোটকা, এই টোটকা কেউ বলবেও না, কেউ এই টোটকাগুলি আগে কখনো কেউ বলেনি, যার জন্য যে তোমরা জানবে, এই টোটকাগুলি আমার মুখ দিয়ে শুনতে পারলে, এবং এই টোটকাগুলি আমি দিয়ে থাকি এবং আমি বলি। যাই হোক, তো এই টোটকাগুলি পালন করার পরে দেখবে অনেকটা ইম্প্রুভ চলে আসছে তোমাদের লাইফে, তারপরে আমি তো আছি। যাই হোক, এটা বুঝলে, এরপরে আসি শিক্ষা, শিক্ষা এডুকেশন। আমি বললাম লাভ, তারপরে আসলাম কর্মে ব্যবসায়, তারপরে এবার আসলাম শিক্ষায়। শিক্ষা দিয়ে, এখন তো শিক্ষা ফোনে, তাই সরস্বতী মা বলছিল যে এখন কি দিবি তোরা আমার কাছে, বই দিবি না ফোন রাখবি? তো সব ছাত্ররা বলছে বই দিতাম যাতে না পড়তে হয়, কিন্তু ফোন দিতে পারবো না, কেন ফোন আমাদের লাগে এবং সবসময় ফোন ব্যবহার করি। তাতে মানে কি, সরস্বতী মাও লজ্জা পেয়ে গেছে যে বই দিত যখন বই পড়তো, এখন তো বই পড়ছে না, এখন শুধু ফোনে পড়াশোনা হচ্ছে, যার জন্য ফোনটা আর দেয় না। যাই হোক, মজার কথা বললাম। তো আমি এডুকেশন নিয়ে একটা টোটকা আমি বলবো, এডুকেশন নিয়ে টোটকা বলবো, আমার নেক্সট যে এপিসোড আছে সেখানে বলবো, কারণ সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, সময় তো থাকে না, সময়ের সাথে সাথে চলতে হয়। তোমরা ইউটিউব চ্যানেলটা ফলো করবে এবং ওখানে বিভিন্ন কিছু পাবে, এবং চেষ্টা করবে নাম বুকিং করে অনলাইনে কনসালটেন্সি নেওয়ার, ওই কবে চেম্বারে আসবে, আজ নয় কাল এটা করে সময় নষ্ট করো না। যারা চেম্বারে আসছো কাছাকাছি তারা তো চলে আসছো, এবং যারা আসতে পারছো না তারা অনলাইনে চেষ্টা করো। অনলাইনটা এখন খুব সম্পূর্ণ ভালোভাবে হচ্ছে, ফোনে হচ্ছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিও কলিংয়ের মাধ্যমে, ফোন কলিংয়ের মাধ্যমে, জুম অ্যাপের মাধ্যমে সমস্ত কিছু হচ্ছে, সমস্ত ব্যবস্থা রয়েছে অনলাইনে কনসালটেন্সি করার। এবং যারা সমস্যায় জর্জরিত মনে হচ্ছে, আর সমস্যা থেকে বেরোতে পারছো না, সমস্যা ঘিরে রেখেছে, তার জন্য আমি আছি, আমি থাকবো, ছিলাম, আছি। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, এবং নিয়মিত আমার প্রোগ্রামগুলি দেখো, এবং নেক্সট যে এপিসোডটি নিয়ে আমি আসবো সেটা এডুকেশন নিয়ে, এবং এডুকেশনে যারা সমস্যায় ভুগছে তাদের জন্য একটা গোপন টোটকা সেখানে থাকবে, এবং এডুকেশনের পাশাপাশি আরও কিছু টোটকা, আরও কিছু জিনিস নিয়ে আলোচনা করবো, এবং নেক্সট যেটা থাকবে সেটা কিন্তু এডুকেশনটার উপরই ভিত্তি করে ওটা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো, কাজ আসি, আবার আসবো ফিরে নতুন কিছু নিয়ে। জয় শ্রী রঘুনাথ, জয় শ্রী রঘুনাথ।